দিলে ও কোথায় যেত? আর এখন তো ওর বাবাও নেই। বাবা নেই মানে? মানে ওই গ্রামে নেই। আমরা আসার সময় খোঁজ করেছিলাম কিন্তু পাইনি। মানে আমার বাবা কোথায়? সত্যি তা আমি জানি না গো, বিশ্বাস করো। জানিস না মানে থাকি, আমার বাবা তো তোকে নিয়েই গ্রামে গেল। তোমার বাবা ওর সঙ্গে ছিল না? না ছিল, মণ্ডপেই ছিল। তারপর যে কোথায় গেল আমি দেখেছি। তুমি দেখেছ কোথায়? নদীর পার। নৌকো থেকে নামার পর তোমার বাবার সঙ্গে আমার ধাক্কা লাগে, তারপর একটা আওয়াজ, ঘুরে তাকিয়ে দেখি তোমার বাবা জল, সাঁতার কেটে পালিয়ে গেছে। বাবাকেও মেরে ফেলবি সত্যি? আমার মায়ের মতো? না গো, আমি তোমার মাকে মারিনি, তোমার বাবাকেও কিছু করিনি। তোমার বাবার আর যাই হয়ে থাকুক না, তার জন্য যদি কেউ দায়ী থাকে সে হচ্ছে শুধু তুমি। এত ব্যাপার? আমি দায়ী? হ্যাঁ তুমি। তুমি যদি আজকে সতীকে মারার পরিকল্পনা না করতে, তোমার বাবাকে যদি এখানে না ডাকতে, তাহলে তোমার বাবার কিচ্ছু হতো না। পাপ করেছ, শাস্তি তো তোমাকে পেতেই হবে। জানো না তুমি, এইটাই তোমার শাস্তি। দুগ্গাই শাস্তি দিয়েছে। আমার বাবাকে তুই শেষ করে ফেললি সতী। ভাগীরথীর বাবাকে মেরেছে সতী? না গো, ও কি বলল তুমি শুনলে না? তোমার বাবা অন্য কোথাও চলে গেছে। যাক, একটা অস্ত্র পাওয়া গেল, কাজে লাগবে। ও তো বলল দুগ্গাই আমার বাবাকে শাস্তি দিয়েছে। আর দুগ্গা তো তুই। এও বলেছে তোমার বাবার যদি কিছু হয়ে থাকে তার জন্য দায়ী তুমি। এখনো বলছি ভাগীরথী, নিজেকে বদলে নাও। আগেও বলেছিলাম, সেই ছোটবেলাতেও আমি তোমাকে বলেছিলাম নিজেকে বদলে নিতে, কিন্তু তুমি নিজেকে বদলে নাওনি। ভেবেছিলাম বড় হয়ে বদলে নেবে। অনেক হয়েছে ভাগীরথী, এবার নিজেকে শুধরে নাও, না হলে তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। মনে রেখো, আমার বাবাকে মারলি তুমি, আর এরপরেও শাস্তি দিবি তুই। আমি তোমার বাবাকে মারিনি, তুই তো দুগ্গা, তাই না? তুই বল আমার বাবা কোথায়, বল আমার বাবা কোথায়। আমার লাগছে ভাগীরথী, ছাড়ো আমায়, তোকে আমি কিছুতেই চাইবো না। বল সত্যি আমার বাবা কোথায়। লাগছে ভাগীরথী, ছাড়ো। সত্যি আমি কি অনেকবার জিজ্ঞাসা করছি আমার বাবা কোথায়, বল সত্যি। সতীমা, সতীমা, এই ঘর কি ফুল দিয়ে সাজাতে হবে? সতীমা, হ্যাঁ এই ঘরই সাজানো হবে। এখানে রেখে এখান থেকে চলে যাও।
একটু পরে এসো। কি হলো? যেতে বললাম না তোমাদের? সতী কোথায় গেলি? মা আসছে ভাগীরথী। মা তোমায় এই অবস্থায় দেখলে? দয়া, দয়া দেখাচ্ছিস তুই? তুই আবার দয়া দেখাচ্ছিস আমাকে? কেন সতী, কেন বাঁচাচ্ছিস আমাকে বল, কেন? আমি তোমার ক্ষতি চাই না বলে, আমি তোমাকে বোন বলে মেনেছি বলে। সতী, সতী, তুই এখন এ ঘরে কি করছিস? এমনি এলাম। আর তো আজকের এই বেলাটুকু, সন্ধি পুজোর পরে দুর্গা মণ্ডপে দাঁড়িয়ে তুই মা দুর্গার সামনে নিজের তৈরি দেওয়াল তুলে নিবি। সতী, কেমন? তারপরে তারপরে এই ঘরও তোর আর এই বড়ও তোর। ঘরে চল, তোর দাদু তোর জন্য কত কি পাঠিয়েছে, কত শাড়ি গয়না দেখবি না? চল আয়। তোমরা কোথায় গেলে? এসো, ঘরটা সাজিয়ে দাও। তোর ফুলশয্যা আমি হতে দেব না সতী। আমার বাবা মাকে মেরে তুই মা হবি না? আমি তোকে মা হতে দেব না সতী, কিছুতেই না। সতী, শাড়িটা পছন্দ হয়েছে তো? দাদু নিজে পছন্দ করে পাঠিয়েছে, আর আমার পছন্দ হবে না? ব্যাস, তাহলে তো হয়ে গেল। কুসুম, তোর দায়িত্ব সতীকে সুন্দর করে ফুলশয্যা সাজে সাজিয়ে আনবি। আচ্ছা পিসিমা, মণ্ডপে সতী এই সাজে যাবে? হ্যাঁ, ওখান থেকে তো সোজা সমুর ঘরে আসবে রে। সতীমাকে এমন করে সাজাবি যেন দাদু ভাই চোখের পলকটা ফেলতে পারে। আর মা, তুমি এখান থেকে যাও তো বাবু, ও নাই তোমার ছেলে গো, কিন্তু আমার নাতবউ তো না? আচ্ছা বেশ, আপনি যা ভালো বোঝেন, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, যাও। সন্ধি পুজোর পরে দুর্গা মণ্ডপে দাঁড়িয়ে তুই মা দুর্গার সামনে নিজের তৈরি দেওয়াল তুলে নিবি সতী। তারপরে তারপরে এই ঘরও তোর আর এই বড়ও তোর। আগুন ধিকি ধিকি করে জ্বলছে, এই আগুনকে আরো বাড়াতে হবে। ভাগীরথী হবে আমার খেলার খুঁটি। কি তুমি এখানে এবে একা কেন? কেন, কোথায় যাবো আমি? যেখানে সবাই আছে সেখানে। হ্যাঁ, আরে ওখানে তো সতীর গয়না এসেছে, শাড়ি এসেছে, আজকে কি হবে তার সব পরিকল্পনা চলছে।
আজ তো সোমু আর সতীর ফুলসজ্জা, মানে তোমার স্বামী আর সতীনের ফুলসজ্জা। তোমায় দেখে সত্যি ভক্তি হয় গো, তুমি তো সব মেনেই নিয়েছ। তাহলে কি আর সতীর কথা মতো সতী আর সোমুকে যাত্রা দেখতে পাঠাতে আর আমাকে পাঠাতে তোমার বাবাকে আনতে? হ্যাঁ, এবার গণেশ আসবেই, আমারও বিশ্বাস হচ্ছে। তুমি যখন মেনেই নিয়েছ তখন তো গণেশ সতীর কোলে আসবেই। তুমি যদি না মানতে তখন অন্য কথা, কিন্তু তুমি মেনে নিয়েছ। না মানলে তুমি কিছু একটা তো করতে, হ্যাঁ, এভাবে তো বসে থাকতে না। কাজ হয়েছে। তা মেনেই যখন নিয়েছো তখন আর কেন দূরে দূরে থাকা বলো? যাও, ওই ঘরে যাও, গিয়ে গল্প করো, মজা করো, আনন্দ করো। আরে আজ তোমার স্বামীর ফুলসজ্জা। আপনি ঠিকই বলেছেন জামাই, আমার আর দূরে দূরে থাকা উচিত না। আমার স্বামীর ফুল সচ্ছে বলে কথা, অনেক কিছু করার আছে আমার, তাই না? তাই তো, একদম তাই। তবে যা করার একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ, সন্ধ্যা পুজোর সময় চলে এলো যে। আরেকটা কথা, যদি কিছু করো খুব সাবধানে করো, হ্যাঁ। এটা কথা আছে জানো তো, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। হ্যাঁ করো দেখি সতী। না না কুসুম দিদি, আমি খাবো না। তুই কি এখন উপোস করে আছিস? দেখো দেখিনি, এতক্ষণ উপোস করে থাকলে কি করে চলবে বলতো? খাওয়া খাওয়া। না ঠাম্মা, আমি সন্ধি পূজার পরে খাবো। সন্ধি পূজার পরে খাবে না, ফুলসজ্জার পরে, কাল ভোরে। কুসুম দিদি, খাইয়ে দে, খাইয়ে দে। আচ্ছা, লজ্জা না পেয়ে থাকলে একটুখানি খাও, একটুখানি, একটুখানি। হ্যাঁ কর না, একটুখানি, একটুখানি খাও। আমায় দাও কুসুম দিদি, আমি জানিও আমার হাতে না। হা করো তো এবার, না আমি খাবো না, আমার যে উপোস। বেশ, তাহলে আমি খেয়ে নি। বেশ হয়েছে, দেখো একদিন তোমার জিনিস সেরম ভাবেই হাত ছাড়া হয়ে যাবে। দেখিস কুসুম, ওর গণেশকে যেন ওর হাতছাড়া করার চেষ্টা করিস না, কেমন?
ওর গণেশকে তো আমি নেব। কি গো দেবে না, ও তোমার কোলে আসার পর কিন্তু সব দায়িত্ব আমার। আমি এখন থেকে বলে রাখলাম, তাও সত্যি ভাগীরথী। তুমি আঙুল দিয়ে এভাবে কি মাপছো? আচ্ছা ঠাম্মা, যেই গণেশ আসবে সেই গণেশ নিশ্চয়ই এই গণেশের থেকে বড় হবে। হবেই, যখন সতীর কোলে আসবে তখন দেখিস কত বড় হয়। আর দেখতে এই গণেশের মতনই হবে? একেবারে এই রকমই দেখতে হবে। আচ্ছা ঠাম্মা, গায়ের রঙও এরকমই হবে তাই না ঠাম্মা? ঠিক এই রকমই ধপধপে হবে। আরে যাত্রার গায়ের রং কি ওরম হয় নাকি? একমাত্র দেব শিশুর গায়ের রং হয়। তো দেব শিশুরে ওর গায়ের রঙও এরম হবে দেখিস। কালো হলে বেশ হয়। আহ কুসুম, কখনো এরকম কথা বলবি না, কখনো না। মজা করছিলাম সতীকে রাগানোর জন্য। খবরদার, এমন মজা আর কখনো করবি না। কালো রং দেব শিশুর হয় নাকি? অসুরের হয়। সতীর বলে কি অসুর আসবে নাকি যে রং কালো হবে? এমন অনেকক্ষণের কথা বলিস না কুসুম, এমন কিছু হলে আমি আর সহ্য করতে পারবো না। না না পিসিমা, ও কথা আমার মুখ থেকে বেরিয়ে গেছিল। তুমি দেখো দেব শিশুই আসবে। গণেশ গণেশের মতোই হবে। তুই যখন বলেছিস তাই হবে সতী, ছোটবেলায় এই গণেশের মতো আর বড় হলে ওই দুর্গা মূর্তির গণেশের মতো। হ্যাঁ মা, তাই হবে।
রং কালো বুঝি অসুরের হয়? তবে তুই তৈরি থাক সতী, আজ আমি প্রমাণ করে দেবো যে তোর কোলে অসুর আসবে, গণেশ নয়।